লেটেস্ট প্রোডাক্ট আনার চেষ্টা করতেছি যেটা হচ্ছে শোরুম প্রাইজের চেয়েও প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থেকে চল্লিশ পার্সেন্ট মিনিমাম সেভেন নিতে পারবেন এটা হচ্ছে আপনার দুইটা সিম মেমোরি কার্ড ইউজ করা যাবে ফিফটি সেভেন এর চেয়ে চার জিবি চৌষট্টি জিবি হয় দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন একটা ডিভাইস আছে যেটা হচ্ছে একদম পানির দামে আপনারা পেয়ে যাবেন নোট এটা হচ্ছে নোট ফাইভ প্রো বেসিক্যালি ওয়াই এইটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি ভার্চুয়াল র্যাম রোম ছয় জিবি একশো আঠাশ জিবির ওপর এ ফিফটিন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে বক্সার সহ পেয়ে যাবে ছয় জিবি একশো আঠাশ জিবি যদিও এটা ভার্চুয়াল র্যাম রোম সবকিছু কিছু মিলে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নাইনটিন এটা আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে বক্স চার্জার সহ পেয়ে যাবেন যেটা হচ্ছে র্যাম র্যামরুম কোনো ভার্চুয়াল না সেটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো হ্যাঁ এটা সুপার অ্যামাউন্ট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি নাইনটি মতো তো সবকিছু কিছু মিলে এটা কিন্তু আমাদের কাছে চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনারা জানেন যে রিয়েলমির যে ক্লাসিক ডিভাইসগুলো এগুলাতে রিয়েলমি যে পারফরমেন্স বা যে জিপস এগুলো দিয়ে কিন্তু রিয়েলমি মার্কেটটা কাপাচ্ছিল নিউ কালেকশন নিউ কালেকশন ছয় হাজার মিলিয়াম্পেয়ার ব্যাটারি ডিস্লেটা কিন্তু যদিও ওইটা আমি পাইনি ফোনের সাথে দেন আমরা চলে যাবো ভিভো ওয়াই থার্টি ফাইভ ভিভো ওয়াই থার্টি ফাইভ এটা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ব্যাকআপটা খুব ভালো পাবে ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আমরা কিন্তু চলে আবির ভাইয়ের শপে কারণ অনেকে বলেছিলেন যে ভাই আবির ভাই নিউ ইয়ার অফারটা এখনও চলতেছে কিনা কারণ অনেকে কিন্তু লাস্ট অনেকেই বলেছিলেন যে ভাই স্যালারিটা পরে পাবো পরে অফারটা থাকবে কিনা তাদের জন্য কিন্তু আবির ভাইয়ের কাছে আবারও চলে আসছি সেই খবরটা নিতে যে অফার চলতেছে কিনা এবং নতুন কি কী কালেকশন আসছে যারা কিনা বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্ট পারচেস করতে চান তাদের জন্য কিন্তু আজকে অনেক অনেক মোবাইল দেখাবো বিশেষ করে ইন্ডিয়ান ফোন যারা লাভার রয়েছেন কিংবা যারা কম বাজেটে আইফোন চান তাদের জন্য যদি তারা যদি ভিডিওটা দেখেন খুবই হেল্পফুল হবে এবং সবচেয়ে বড় বিষয় ট্রাস্টেড শপ থেকে ভিডিও নিয়ে আসছি যেখান থেকে অথেন্টিক ফোনগুলো পাবেন শপে আসতে আবির ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম আবারও কিছু ইন্ডিয়ান কালেকশন ঢুকেছে আমাদের যেহেতু আমি কাস্টমারকে এর আগে প্রমিস করেছিলাম যে জানুয়ারি থেকে আমার ইন্ডিয়ান ইউজড অথেন্টিক ফোনগুলো ঢুকবে এবং অলরেডি একটা লট আমার চলে আসছে দেন ওটা রিসেল করার পরে আরেকটা লট ঢুকছে আর আপনারা জানেন যে লাস্ট উইকে অনেকে আমাকে বলছেন যে ভাইয়া লাস্ট উইকের বুধবারে আমরা আসলে ভিডিওটা পাই নাই এটা হচ্ছে এই উইকের বুধবারের ভিডিও তো বরাবরের মতোই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একটা অফার থাকে আজকের ভিডিওটার মধ্যে অফার থাকবে এটা একটু টাইম লিমিটেড আরেকটু এক্সটেন্ডেড থাকবে সেটা হচ্ছে নিউ ইয়ার প্লাস হচ্ছে আপনার আগামী ফেব্রুয়ারি চোদ্দ তারিখ মানে ভ্যালেন্টাইন পর্যন্ত এই অফারটা আমাদের থাকবে এই রেটের প্রোডাক্টগুলো আপনারা এক মাস যাবে কালেক্ট করতে পারবেন হ্যাঁ পুরো এক মাস ধরে কিন্তু এই অফারটা থাকবে যারা এই অফার লুফে নিতে চান আসতে পারেন ভাইয়ের শোরুমে কিংবা ঢাকার বাইরে থাকলে অর্ডার করে দিতে পারেন ভাই শোরুমে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড বেসমেন্ট যে কেউ এসে জাস্ট জিজ্ঞেস করলেই হবে যে আবির ভাইয়ের শপ কোনটা সবাই দেখে আচ্ছা এবং হ্যাঁ ডিসকাউন্ট তো থাকবে ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টেই থাকবে এবং মজার বিষয় হচ্ছে আমি এখন থেকে কিছু লেটেস্ট প্রোডাক্ট আনার চেষ্টা করতেছি যেটা হচ্ছে শোরুম প্রাইজের চেয়েও প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থেকে চল্লিশ পার্সেন্ট মিনিমাম একদম রানিং শোরুমের প্রোডাক্ট আর অনেকে আমাদের বলে থাকেন যে আমরা যেই ফোনগুলো আগে দেখাইতাম যে আগের ফোন বা একটু পুরাতন ফোন আগের রিয়াগুলা তো আমরা এখন লেটেস্ট কিছু মডেল আনার চেষ্টা করতেছি যেগুলো হচ্ছে রানিং শোরুমে আছে বাট রানিং শোরুমে থাকার পরেও সেটা কিন্তু আপনারা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তো শুরু করব কি দিয়ে আজকে বরাবরের মতো লো প্রাইস দিয়েই শুরু করব আজকে আমি বলে রাখি আমাদের অ্যান্ড্রয়েড ফোন কিন্তু বরাবরের মতোই তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে আর আজকে কিন্তু আইফোন শুরু হচ্ছে আমাদের মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা থেকে আইফোন শুরু হচ্ছে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও ফুল ভিডিও দেখলে কিন্তু অফার পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় আইফোন স্বপ্ন আজকে পূরণ করে দিবেন ইনশাল্লাহ আচ্ছা এটা কিন্তু লিমিটেড অফার যারা নিতে চাচ্ছেন এই এক মাসের মধ্যেই কিন্তু চলে আসবে ফলো রাখার চেষ্টা করবেন তো শুরুতে আমরা যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে Oppo A3s সরি A37 এ থার্টি সেভেনটা আমাদের বেসিক্যালি দুই জিবি ষোলো হয় এটা ফোর একটা ডিভাইস এবং দুইটা সিম মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তো সব কিছু মিলিয়ে এ থার্টি সেভেনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু আমি বলে রাখি এটা কিন্তু আমাদের অনলি ডিভাইস এবং ক্যাশ মেমো হবে আচ্ছা ডিভাইস অ্যান্ড ক্যাশ মেমো ডিভাইস অ্যান্ড ক্যাশ মেমো সহ দেন আমরা চলে যাব যারা একটু হাই রেঞ্জের মধ্যে মানে একটু স্পেস বেশি চাচ্ছেন তারা চার চৌষট্টি ভেরিয়েন্টের ওপো এ নিতে পারবেন এটা হচ্ছে আপনার দুইটা সিম মেমোরি কার্ড ইউজ করা যাবে ফ্রন্টে ফিঙ্গার আছে বক্সচার যা সবকিছু সহ মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা জি পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন তারপর আমরা চলে যাবো হচ্ছে ওপো এফ ওয়ান এস এফ ওয়ান সাইজে একটু বড় ফিফটি সেভেন এইচ এ চার জিবি চৌষট্টি জিবি হয় দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সামনে ফিঙ্গারপ্রিন্ট আছে সব কিছু মিলে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার দুইশো দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকায় দেন আমরা চলে যাব অ্যান্ড্রয়েডের এর আরেকটু লো প্রাইসের দিকে সেটা হচ্ছে রেডমি ফাইভ আপনারা জানেন যে রেডমি ফাইভ খুব ভালো একটা ডিভাইস বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস আর এটা কিন্তু আপনারা তিন বত্রিশ জিবি ভ্যারিয়েন্টে বক্সচার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকায় তাছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে এদিকে একটু দেখাই আমি

এটা ধরেন ছয় একশো আঠাশ আছে এটা সর্বোচ্চ থাকবে হচ্ছে চারশোষট্টি বা চার একশো আঠাইশ এটা আমি বলে রাখি এগুলা হচ্ছে এখন ভার্চুয়াল মডিফাইড ভার্সন তারপর আমি চলে যাব হচ্ছে রেডমি ফাইভ প্লাসে রেডমি ফাইভ প্লাস এটা হচ্ছে তিন জিবি বত্রিশ জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর টুকটাক গেমিং করতে পারবেন যদিও গেমিং ডিভাইস না তবে কিছু মানে মিড রেঞ্জ যে গেমিংগুলো মিড লেভেলের বা লো লেভেলের ওই গেমগুলো আপনারা

অনলি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকায় আর এটার কিন্তু সেলফি ক্যামেরাটা টোয়েন্টি ফাইভ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরাটা থার্টি মেগাপিক্সেল বক্স চার সহ দেন আমরা চলে যাব ওপো এ ফাইভ এস এ ফাইভ এস এই ফোনটা কিন্তু ব্যাটারি ব্যাকআপের জন্য খুব ভালো এবং আমাদের কাছে দুইটা কালার আছে এখন একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে গ্রিন কালার তো ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ওপো এ ফাইভ এস আমাদের কাছে পেয়ে যাবেন ওনলি

রেডমি নোট ফাইভ একটা ডিভাইস আছে যেটা হচ্ছে একদম পানির দামে আপনারা পেয়ে যাবেন নোট এটা হচ্ছে নোট ফাইভ প্রো বেসিক্যালি ছয় জিবি একশো আঠাশ জিবি আর বিশেষ করে নোট ফাইভ প্রো আপনারা জানেন যে গেমিংয়ের জন্য বলেন বা ক্যামেরার জন্য বলেন মোটামুটি একটু ভালো ডিভাইস ছয় একশো আঠাশ জিবি তো নোট ফাইভ প্রো মেটাল বডির এই ফোনটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু থাকে নয় হাজার পাঁচশো নয় হাজার করে এটা কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন এই এক পিস প্রোডাক্ট ব্লু কালারের এই এক পিস প্রোডাক্ট নোট ফাইভ প্রো অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বক্সটা সহ আচ্ছা দেন আমরা চলে যাব নোট ফাইভ প্রো আরেকটা প্রোডাক্টে ব্ল্যাক কালারের এটা আমাদের রেগুলার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা আচ্ছা দেন আমরা চলে যাব হচ্ছে ওপর ভিভোর ডিভাইসের দিকে যাই ভিভোর শুরুতেই যেই ফোনটা দেখাবো এটা হচ্ছে ভিভো ওয়াই এইটটি ফাইভ ওয়াই এইটটি ওয়াই এইটটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি ভার্চুয়াল র্যাম রোম পেয়ে যাবেন হচ্ছে ডিসকাউন্ট মাত্র সেই একটা আছে আমি দেখিয়ে দর্শক মন্ডলী ডিভাইটা কালার হ্যাঁ চমৎকার কালার এটা হচ্ছে ডিভাইসটা যখন আমার আসছে বাহির থেকে শিপমেন্টে জাস্ট হচ্ছে এই যে কর্নারের যে গ্লাসটা এটা জাস্ট একটু ক্র্যাক হয়ে গেছে বাট ডিভাইস অল ওকে অল ওকে আমি এটা চেঞ্জ করি নেই কারণ এটা অথেন্টিক কন্ডিশনে আছে এইভাবে যদি আপনারা কেউ নিতে চান এই ফোনটা অবশ্যই নিতে পারবেন একদম পানির দামে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাইশ জিবি ভিভো ওয়াই নাইনটি ফাইভ এটা কিন্তু শুধুমাত্র এই ইউনিটের জন্য ওয়াই নাইনটি ফাইভের আমাদের রেগুলার প্রাইসটা কিন্তু একটু হাই আট হাজার টাকা করে ওকে শুধু এই ইউনিটটার জন্য এই প্রাইসটা আপনারা পাবেন দেন আমরা চলে যাব ওপোর ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওপ্পো আর ওয়ান ফাইভ এক্স ছয় একশো আঠাশ জিবি আমাদের কাছে পেয়ে যাবেন রেগুলার ডিসকাউন্ট প্রাইসে দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ বক্স এবং চার্জার সহ আর এটার র্যাম রোম কিন্তু এটা ভার্চুয়াল না দেন আমরা আরেকটা ডিভাইসে চলে যাব Oppo A15s A15s 6GB 128GB এর উপরে A15s দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে বক্সের সাথে সহ পেয়ে যাবেন রেগুলার ডিসকাউন্ট প্রাইসে 9500 টাকা 9500 টাকা এটা কিন্তু ভার্চুয়াল র‍্যাম রোম আমি আগে বলে রাখলাম ভার্চুয়াল র‍্যাম রোমের ফোন তারপর আমরা চলে যাব হচ্ছে Oppo F9 Pro F9 Pro 6GB 128GB Oppo F9 Pro আমাদের কাছে পেয়ে যাবেন একদম রেগুলার ডিসকাউন্ট প্রাইসে only 9500 টাকা 9500 টাকা 9500 টাকা করে তারপর আমরা চলে যাব Redmi Note 7 Note 7 সরি Note 7 Pro এটা হচ্ছে নোট সেভেন প্রো আজকে নোট সেভেন নোট সেভেন প্রো এর বিশেষ কিছু ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি এবং এটা অ্যাকচুয়াল র্যাম রোম বক্স চার্জার সহ তারপর আমরা চলে যাবো হচ্ছে ভিভোর একটা ফোনে ভিভো ওয়াই এলেভেন আপনারা জানেন যে ওয়াই এলিভেন ওয়াই সেভেনটিন এই ফোনগুলার কিন্তু ব্যাটারি ব্যাক আপ খুব ভালো হয় আর তাছাড়া ডিভাইসগুলোও খুব ভারী হয় তো এটার র্যাম রোমটা আছে অ্যাকচুয়ালি আমি একটু দেখে বলি এটা র্যাম রোমটা আছে ছয় জিবি একশো আঠাশ জিবি যদিও এটা ভার্চুয়াল র্যাম রোম সব কিছু মিলিয়ে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রেগুলার ডিসকাউন্ট প্রাইসে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় টাকায় সেই সাথে আমাদের যেটার কথা বলছিলাম যে ওপো ভিভো ওয়াই সেভেনটিন ওয়াই সেভেনটিনটা ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি ওটার সাথে এটার ডিফারেন্সটা হলো এটা পিছনে দুটা ক্যামেরা এটার পিছনে তিনটা ক্যামেরা সবকিছু সবকিছু মিলে বক্সাজার সহ আমাদের কাছে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় তারপর আমরা চলে যাবো হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই নাইনটিন এটা আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে বক্সচার্যার সহ পেয়ে যাবেন এটা আপনার আট একশো আঠাইশো হয় ছয় একশো আঠাইশো হয় যেটাই হয় সেটা কিন্তু ভার্চুয়াল র্যাম রম আর এটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে ওনলি এগারো হাজার টাকা করে এগারো হাজার এগারো হাজার টাকা করে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আমি অ্যাকচুয়াল র্যাম রমের একটা ডিভাইসে চলে যাব যেটা হচ্ছে র্যাম রম কোনো ভার্চুয়াল না সেটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো হ্যাঁ এটা সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাইশ জিবি পেয়ে যাবেন হচ্ছে ওনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার বারো হাজার টাকায়

আচ্ছা এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো আর তাছাড়া এটার যে পপ আপ ক্যামেরাটা অসাধারণ ফ্রন্ট ক্যামেরাটা আমি যদি একটু দেখাই অসাধারণ একটা ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এবং দেখেন হ্যাঁ কোয়ালিটি এবং একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর দর্শক মণ্ডলী আরেকটা জিনিস আমি বলে রাখি আপনারা আমার থেকে যে ধরনের প্রোডাক্টই নেন না কেন এতটুকু ট্রাস্টের সাথে নিবেন যে আমি কখনো বলবো একটা করব আর একটা এ ধরনের প্রোডাক্ট আপনার কাছে যাবে না সেলারকে কখনো জাজ করবেন না জাজ করবেন প্রোডাক্টকে প্রোডাক্টের উপরে হচ্ছে সেলারের মান কারণ সবাই নিজেরটা ভালোই বলবে তো ভি ফিফটিন পপ আপটা ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় এখন আমরা চলে যাবো হচ্ছে আবারও লো প্রাইসের দিকে বাট এবার হচ্ছে আমি ইন্ডিয়ান ইউজ ফোন দিয়ে শুরু করবো শুরুতেই আমি যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে রেডমি নোট সেভেন ছয় জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের নোট সেভেন পেয়ে যাবেন আমাদের কাছে আজকে অনলি দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো দশ হাজার দুইশো টাকায় সেই সাথে পেয়ে যাবেন হচ্ছে রেডমি নোট নোটএট ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের অনলি বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকায় রেডমি নোট নোটএট যারা অনেক দিন ধরে আমাকে বলতেছেন ভাইয়া ইনফিনিক্স টেকনোর ফোন আনেন না কেন ইনফিনিক্স টেকনোর ফোন কিন্তু আমাদের কাছে চলে আসছে টেকনো কেমন 18i আই

তারপর আমরা চলে যাব রিয়েলমির অনেক আগের একটা সিরিজ এবং অনেক হট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে রিয়েলমি থ্রি আচ্ছা তিন বত্রিশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান নিউজ ফোনে আমাদের বক্স আসে না এটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনার চার্জার এবং ক্যাশ মেমো সহ চার্জার ক্যাশ মেমো গ্যারান্টি ওয়ারেন্টি সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ এবং চার্জার ক্যাশ মেমো দেওয়া হবে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেই ভিডিওর মাঝখানে 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি উইদাউট ডিসপ্লে এন্ড পার্টস আমি আবারো বলতেছি উইদাউট ডিসপ্লে এন্ড পার্টস এটা আপনারা অনেকেই খেয়াল করেন না কারণ আপনি যদি অ্যাপলের অফিশিয়াল শোরুম থেকে আইফোন 15 প্রো ম্যাক্সও কিনেন অলমোস্ট 2 লক্ষ টাকা দিয়ে ওটারও কিন্তু ডিসপ্লের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আচ্ছা এরপরে আমরা যে ফোনটি দেখাবো আপনারা অনেকেই একটা ফোন চান যেটা ব্যাটারির দিক দিয়ে ভালো হবে ক্যামেরার দিক দিয়ে ভালো হবে আন্ডার টেন কে হবে অল ইন ওয়ান টাইপের একটা ফোন হবে সেটা হচ্ছে একটা রেয়ার প্রোডাক্ট রিয়েলমি টু প্রো আপনারা জানেন যে রিয়েলমি যে ক্লাসিক ডিভাইসগুলো এগুলাতে রিয়েলমি যে পারফরমেন্স বা যে জিপস রিয়েলমি মার্কেট মার্কেটটা কাপাচ্ছিল তো ওই ফোনগুলো কিন্তু এখন আর রেয়ার পাওয়া যায় না আমার কাছে আসছে একটা রিয়েলমি টু প্রো এটা কিন্তু আপনার চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এবং এটা স্ন্যাপড্রাগন সিক্স ইউজ করা হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো সবকিছু মিলিয়ে hmm. Realme 2 Pro কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি 9500 টাকা 9500 টাকা 9500 টাকা 100% জেনুইন প্রোডাক্ট 100% জেনুইন প্রোডাক্ট এবং দেখেন এটা কিন্তু খুব হ্যান্ডি এবং মিডিয়াম শেপের একটা প্রোডাক্ট আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে Redmi Note 7 Pro Note 7 Pro এটা ইন্ডিয়ান ইউজড এটা আমাদের 664 ভেরিয়েন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার চার্জার এবং এটার সাথে প্রোভাইড করা হবে ক্যাশ মেমো তো এটার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকায় আচ্ছা দেন আমরা চলে যাব হচ্ছে রিয়েলমির আরেকটা প্রোডাক্টে রিয়েলমিটাই আমি শেষ করে দিই রিয়েলমি সেভেন যারা হচ্ছে গেমিং করতে চান ভালো ক্যামেরা চান মানে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপের একটা ফোন চান আগামী এক দুই বছর ইউজ করার জন্য তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন সেটা হচ্ছে রিয়েলমি সেভেন এটা হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রাইসটা পড়বে হচ্ছে অনলি তেরো হাজার আটশো টাকা আটশো তেরো হাজার আটশো টাকা এবং এটাতে কিন্তু চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে ভাইয়া আর এটা স্ন্যাপড্রাগন প্রসেসরের এবং ওয়েটটা অনেক হেভি ফাইভ থাউজেন্ড মিলিএমপের ব্যাটারি ইউজ করা হয়েছে দেন আমরা চলে যাব রিয়েলমির সারা জাগানো একটা সিরিজ সেটা হচ্ছে রিয়েলমি নাটো থার্টি চার জিবি চৌষট্টি জিবি ভারিয়েন্টে আমাদের কাছে আসছে প্রোডাক্ট এবং এটা কিন্তু অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে আছে এইট টোয়েন্টি কন্ডিশনে তারপর এটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেরো হাজার টাকা হাজার তেরো হাজার টাকায় পেয়ে যাবেন তারপর আমরা চলে যাবো গেমিং ডিভাইস রিয়েলমি সেভেন এই এটাও স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম্প ব্যাটারি যারা একটু বিগ ডিসপ্লের মধ্যে পাঁচশো ডিসপ্লের মধ্যে নিতে চান তারা কিন্তু স্লিমের মধ্যে এই ফোনটা দেখতে পারেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে ওনলি তেরো হাজার তেরো হাজার তেরো হাজার টাকা তারপর আমরা চলে যাবো হচ্ছে রেডমি আবার ইন্ডিয়ান ইউজ কালেকশনে শুরুতেই যে ফোনটি দেখাবো এই ফোনটা ইনশাল্লাহ যে দেখবেন তারই পছন্দ হবে সেটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ রেডমি টুয়েলভ সি এটা কিন্তু বাংলাদেশে

তারপর আমরা চলে যাব হচ্ছে Redmi 11 Prime 5G যারা হচ্ছে 5G ডিভাইস খুঁজতেছেন বাট বাজেট কম বাজেটের জন্য নিতে পারতেছেন না তারা কিন্তু এটা নিতে পারেন এটার ক্যামেরাটা কিন্তু ভাইয়া 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফোনটা কিন্তু একদম টিপ টপ কন্ডিশনে আছে মানে একটা চুল পরিমাণ দাগ নেই ফোনের মধ্যে তো এরকম টিপ টপ কন্ডিশনের অথেন্টিক ডিভাইস 5000 মিলিয়ান পার ব্যাটারি সহ গেমিং ডিভাইস 464 জিবি পেয়ে যাবেন 11 Prime 5G only 13500 টাকা 13500 টাকা 13500 টাকা আচ্ছা তারপর আমরা চলে যাবো হচ্ছে স্যামসাংয়ের কালেকশানে স্যামসাং লাভার যারা আছেন তাদের জন্য এই পোর্শনটা একটু স্পেশাল হবে যে সিক্সের জন্য গতবার জে সিরিজের জন্য প্রচুর সারা পেয়েছি যে সিরিজ এবার দুর্ভাগ্যবশত আর পাই দেয় এবার আমরা পাইছি এ সিরিজের একটা হিট প্রোডাক্ট এ সেভেন দুই সালের সারা জাগানো একটা মডেল এবং এটা আমাদের কাছে আছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে তো স্যামসাং এ সেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি দুই আঠেরো সালের যে মডেলটা আর এটার কিন্তু ডিসপ্লে ইউজ করা হয়েছে সুপার এবং পিছনে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে সব কিছু মিলিয়ে সাইট ফিঙ্গার আর এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার দশ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি দেন আমরা চলে যাবো হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন ওনলি এগারো হাজার টাকায় পাঁচ ডিসপ্লে এবং যথেষ্ট সুন্দর লুকিং একটা ফোন তারপর আমরা চলে যাবো স্যামসাং এম থার্টিন

এই ফোনটার জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করছেন আমাকে গতবার ভিডিওতে বাট আনফর্চুনেটলি এক পিসের বেশি দিতে পারি নাই এবার আবার নিয়ে আসছি বাট এবার কালারটা হচ্ছে ডিফারেন্ট এবার কালারটা হচ্ছে গ্রিন কালার তো সবকিছু মিলে এ ফোরটিন ফাইভ জি আবারও চলে আসছে সেম ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাশ জিবিতে আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন সাইড ফিঙ্গার আর তাছাড়াও কিন্তু ক্যামেরা কাটিংটাও খুব সুন্দর করছে আর এবার হচ্ছে প্রাইসটা আপনারা আগের প্রাইসেই পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা 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 আর এবার হচ্ছে মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে স্যামসাং এ থার্টি ফোর ফাইভ জি এটার জাস্ট ডিসপ্লে ভাইয়া রিফ্রেশ রেটটা যদি একটু কাস্টমাররা দেখে এই যে দেখেন একদম স্মুথ ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ডিভাইস আর তাছাড়াও কিন্তু আমি যদি একটু দেখাই দিই এই যে দেখেন আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবি বেরিয়েন আর সব কিছু ওকে আছে এবং ক্যামেরা কোয়ালিটিটা তো জাস্ট অসাম একটা ক্যামেরা আর ক্যামেরা এটা কিন্তু আপনারা চাইলে ভিডিও করতে পারবেন সিক্সটি এফপিএস এ ভিডিও আছে ফোর কে তে অ্যাভেলেবল ফোর কে তে এই যে সিক্সটি এফপিএস ভিডিও একদম

ভাবে আমার কাছে আবার চাইছে তো এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবির এল জি জিএট এক্স এটার ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো এটা হচ্ছে ওলের ডিসপ্লে এবং এটা কিন্তু ফাইভ জি ডিভাইস জিএট এক্সটা ফাইভ জি টা ফোর জি তো এটা ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার এবং এটা গেমিংয়ের জন্যও খুব ভালো হবে আর এটার কিন্তু আরেকটা অ্যাক্সেসরিজ আছে যেটাকে বলে ডুয়াল ডিসপ্লে ওই এক্সেসরিজটা ইউজ করলে আপনি কিন্তু দুটা ডিসপ্লে একসাথে ইউজ করতে পারবেন যদিও এটা আমি পাইনি এই ফোনের সাথে দেন আমরা চলে যাব ভিভো ওয়াই থার্টি ফাইভ ভিভো ওয়াই থার্টি ফাইভ এটা হচ্ছে একশো আঠাশ জিবি এবং সুপার ফ্রেশ কন্ডিশনে আসে এর আগে গোল্ডেন কালার আসছিল এখন আসছে আপনার ব্ল্যাক কালারটা এবং এটার কালারটা কিন্তু চেঞ্জ হয় শিফট হয় তো সব কিছু মিলিয়ে আট জিবি পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা যাবে মানে ষোলো জিবি র্যাম করা যাবে সব কিছু মিলিয়ে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকায় ভিভো ওয়াই টোয়েন্টি টু দুই হাজার তেইশ সালের ভিভোর লো রেঞ্জের মধ্যে খুব সারা জাগানো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন চার ছষট্টি জিবি ভেরিয়েন্টে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় দেন আমাদের কাছে চলে আসছে ওয়াই টোয়েন্টি ওয়ান এখনো জানি অনেকে আসেন ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান খোঁজেন বা এই সিরিজটা খুব ভালোবাসেন তাদের কথা চিন্তা করে নিয়ে আসা হয়েছে চার চৌষট্টি জিবি পেয়ে যাবেন ওয়াই টোয়েন্টি ওয়ান মাত্র এগারো হাজার মানে এগারো হাজার এগারো হাজার টাকা খুব ভালো ডিল হবে ভালো প্রাইস হবে দেন আমরা চলে যাব হচ্ছে আইফোনে আইফোনের আজকে আমি লো রেঞ্জের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আইফোন ফাইভ অনলি পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন বত্রিশ জিবি ভেরিয়েন্ট দেন আমাদের কাছে আছে আইফোন ফাইভ এস আইফোন ফাইভ এসের জন্য গতবার অনেকে আমাদের নক করছেন দিতে পারি নাই আবার চলে আসছে তো আইফোন ফাইভ এস ফিঙ্গারপ্রিন্ট সহ যদি আপনারা নেন বত্রিশ জিবি পেয়ে যাবেন হচ্ছে মানে ফুল ওকে বক্স চার্জার সহ যেটা এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে বত্রিশ জিবি ছয় হাজার পাঁচশো টাকায় আর যদি উইদাউট ফিঙ্গার উইদাউট বক্স একটা প্রোডাক্ট হয় আমাদের এই ধরনের ফোন যদি কেউ নিতে চান তাও দেওয়া যাবে বাজেট কমে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোন সিক্স সিক্সটি ফোর জিবি অনলি আট হাজার পাঁচশো পাঁচশো আট টাকায় বক্স সহ ফ্রেশ কন্ডিশন দেন আমাদের কাছে পাবেন হচ্ছে আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস একটু হচ্ছে বড় ডিসপ্লের মধ্যে যারা একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি চান এবং একটু বিগ ডিসপ্লে ফোন চান আইফোনের মধ্যে তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন একদম টিপটপ কন্ডিশনে আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চৌষট্টি জিবি ভেরিয়েন্টে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা করে আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোন সিক্স এস প্লাস আইফোন সিক্স এস প্লাসের আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা চৌষট্টি জিবি একটা একশো আঠাইশ জিবি চৌষট্টি যদি আপনারা নেন বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এবং একশো আঠাইশ নিলে কিন্তু পেয়ে যাবেন অনলি তেরো হাজার পাঁচশো তেরো হাজার আর এগুলা থেকে কিন্তু আপনারা সব অ্যাপস ইউজ করতে পারবেন দেন আজকে আমাদের একটা স্পেশাল কালেকশন আছে কিছু কিছু ফোন আমাদের থাকে যেগুলার জন্য হচ্ছে ভিডিওতে প্রচুর সারা পাওয়া যায় তো স্পেশাল কালেকশনের মধ্যে এই একটা ফোন হলো সেটা হচ্ছে আইফোন এক্সেস ম্যাক্স আচ্ছা আইফোন এক্সেস ম্যাক্স এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি দুইশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা মাত্র অন করা হয়েছে এটা টোন ওকে আছে ফেস আইডি ওকে আছে এটার শুধুমাত্র হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ তারপরেও ব্যাটারিটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি বাট আপনারা জানেন যে অ্যাপেলের অরিজিনাল ব্যাটারি ডুপ্লিকেট ব্যাটারি যেটাই লাগানো হোক এটা কিন্তু বোর্ডের সাথে ম্যাচ না করলে তখন এটা আননোন পার্ট দেখায় তো ব্যাটারিটা হচ্ছে শুধু আননোন পার্ট দেখাচ্ছে আদার সব কিছু ঠিক আছে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাবেন এবং ব্যাটারি হেলথটা আছে হানড্রেড পারসেন্ট আচ্ছা সেই অনুযায়ী কিন্তু আপনারা ব্যাকআপটা খুব ভালো পাবেন এবং এটাতে কিন্তু এই যে আমি দেখাই একটু যে এই যে ব্যাটারি চার্জিং টা এই যে এখানে হেলথটা দেওয়া নেই কারণ এটা আননোন পার্ট হয়ে আছে আর এই যে আমি ট্রুটনটা দেখাই দিই এই যে ট্রুটন ট্রুটন আছে अवेलेबल মানে ডিসপ্লে ওকে আপনার ফেস ওকে

আজকে দিয়ে দিচ্ছি আচ্ছা তো ভাই যারা কিনা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নিতে পারবে তারা আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কুরিয়ার পলিসিটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই পাঁচ হাজার টাকা থেকে তার নিচের প্রোডাক্টের জন্য পাঁচশো দশ পাঁচ হাজার টাকা থেকে তার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ বিশ হাজার থেকে তার উপরের প্রোডাক্টের জন্য দুই হাজার চল্লিশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় বিকাশ অথবা নগদে স্ক্রিনের দেওয়া নাম্বারটিতে আর অ্যাডভান্স করার পরে আপনারা লাস্টের ডিজিটটা যদি কনফার্ম করেন আমাদের আমরা হচ্ছে কনফার্ম করার পরে অর্ডার কনফার্ম হবে দেন আমরা সুন্দরবন কুরিয়ারে বুকিং দিয়ে দিই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে বাট প্রোডাক্টগুলো কিন্তু কন্ডিশনে যায় এবং চৌষট্টি জেলার সদরে যায় আচ্ছা ভিওর যারা কিনা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থেকে বেছে যাচাই বাছাই করে ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং যেহেতু আপনার ভাইয়ের কাছ আসতে একদম মিনিমাম বাজেট তিন সাড়ে তিন থেকে শুরু করে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত বাজেটে পেয়ে যাচ্ছেন এসে ঘুরে যেতে পারেন পছন্দের ফোন ভালো লাগলে নিয়ে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম